আজকের এই তেঁতোপটির রেসিপি চলুন একবার দেখে নিই। প্রথমে সর্ষে তেল গরম করে একটু নুন হলুদ মিশিয়ে দিয়েছি। এবার টুকরো করে রাখা বেগুনগুলো এতে দিয়ে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো যে ভাজছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলে একটু মোটা মোটা করে কাটা করলা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। করলা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়েছি। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু দিয়ে দিলাম। এবার বরবটি, গোয়ার একটা সবজি আছে সেইটা, আর কিছু পটল কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গুড় দিচ্ছি, কেউ চাইলে বাদ দিতে পারেন। এবার গুড়টা আমি মিশিয়ে নিচ্ছি, সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হামর দিস্তায় থেঁতো করা একটু আদা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করছিলাম আর মাঝে মাঝে নাড়াচাড়া করছিলাম, দেখুন তাতে একটু সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু রাঁধুনি হামর দিস্তায় থেঁতো করে মাঝখানে জায়গা করে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু ঘি। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমার ভাজাটা হয়ে গেছে। আমি যে ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য তেঁতো পটি রান্না করলাম সেটা হয়ে গেছে।